নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে এই দুইটি গ্রহের মিলন হয়েছিল এবং এই 12 বছর পর এই দুইটি গ্রহের পুরো মিলনে 5 রাশির অর্থ, বাড়ি, সম্পত্তি, চাকরি, যাবতীয় সমস্ত কিছু কিন্তু পেতে চলেছে। এবং আজ থেকে 12 বছর পর আবার এই সংযোগ কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ এটি একটি দুর্লভ মহা সংযোগ এই দুইটি গ্রহের। অর্থাৎ 12 বছর পর এই যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়ে থাকে। এই যোগের ফলে এই দুইটি গ্রহ একত্রে অবস্থানের ফলে 5 রাশি ধনবর্ষা হতে চলেছে, কোটিপতি হতে চলেছে। তবে প্রিয় দর্শক বন্ধুকে একটি কথা আমি বারবার বলবো, ভিডিওটি যারা আমার শ্রোতারা আছেন, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন এবং নিজস্ব জন্ম পত্রিকাটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে বিচার করান। আপনার জন্মছকে যদি দোষ থাকে তাহলে কিন্তু সমস্যা কিন্তু থেকেই যাবে, তেমন সুফল কিন্তু আপনি পাবেন না, কারণ এটা হচ্ছে সার্বিক বিচার। আর ব্যক্তিগত বিচারের মধ্যে আকাশ পাতাল কিন্তু তফাৎ থাকে। আপনার কোন জায়গাটা প্রতিকারের দরকার, আপনার ক্ষেত্রে দশা পারমিট করছে কি না, আপনার কোন গ্রহটি নেগেটিভ বা পজিটিভ আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এই 12 বছর পর এই দুইটি গ্রহের পুরো মিলনে 5 রাশি মালামাল হতে চলেছে। কোন এই দুইটি গ্রহ? এবং 27 জুন, ডেটটিও ডায়েরিতে নোট করে নিন, 27 জুন অবধি এই যোগ কিন্তু থাকছে। অর্থাৎ বর্তমানে আপনার মীন রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। এই মঙ্গল 27 জুন মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ এই 27 জুন পর্যন্ত নির্ণায়ক ফল দিবে এই 5 রাশিকে। সম্পত্তি, বাড়ি, গাড়ি, অর্থ সব দিক থেকে, কর্ম সব দিক থেকে এই 5 রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন প্রিয় দর্শক বন্ধু, প্রিয় শ্রোতাদের কথা আমি বলছি, প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের কমেন্ট যদি থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে আপনারা হনুমানজির কবচ আপনারা পরিধান করুন, যাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে সমস্যা চলছে তারা হনুমানজির কবচ পরিধান করুন, এবং ব্যবসার ক্ষেত্রে যাদের সমস্যা চলছে ব্যবসার জন্য ব্যবসার কবচ আপনারা পরিধান করুন, ব্যবসা বৃদ্ধি কবচ যদি পরিধান করেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি আপনারা কিন্তু পাবেন। 1 রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের ধনাধিপতি এবং রাশির অধিপতিকে নিয়ে আপনার পঞ্চমভাবে। এখানে আপনাদেরকে যেমন আকর্ষিক ধনলাভ করাবে, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা থেকে হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। নিজস্ব প্রপার্টি কিন্তু হবে এবং শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে শশনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে এই 12 বছর পর এই মহাসংযোগ, এবং 12 বছর আগে এটা সৃষ্টি হয়েছিল, 12 বছর পরে আবার 12 বছর পর কিন্তু আসবে, অর্থাৎ সবসময় কিন্তু সুযোগ কিন্তু আসে না। এই সময়ের মধ্যে নিজেরা প্ল্যানিং করুন, গুছিয়ে নিন, গ্রহই কিন্তু শেষ কথা কিন্তু বলে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণের মালিক আপনার কেন্দ্রে অবস্থান করছে দুর্দান্ত এবং বৃহস্পতির সাথে,
ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করছে পঞ্চমপতি এবং কর্মপতিকে নিয়ে। আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেনই পাবেন কর্কট রাশি আপনি যদি হন। আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, ভাগ্যের দ্বারা কর্ম আপনারা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং ফেঁসে গেছে ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে। তবে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের সমস্যা কিন্তু থাকছে কর্কট রাশি। এবং আপনাদের এই সময়ের মধ্যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। ভাগ্য আপনাদের পূর্ণ মাত্রায় সাপোর্ট দিবে এবং এর পাশাপাশি আপনাদের নিজস্ব কোনো জমি জায়গা বা গাড়ি এই সব কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রপার্টির জায়গাটা কিন্তু খুব ভালো এবং কর্ম চাকরি পাওয়া পদোন্নতি পদ প্রতিষ্ঠা এই সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত। দেখুন আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের কর্মপতি সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং আপনাদের লাভপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে এবং ধনপতিও ধনভাবে অবস্থান করছে। মানে কুম্ভ রাশির ক্ষেত্রে এক কথায় পোয়া বারো, মালামাল কুম্ভ রাশি। এবং রাশিতে শনি অবস্থান করে শ্মশান এবং মহাপুরুষ রাজ্যকেও আপনাদের সৃষ্টি করছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি তো ঘটবেই এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের কাজ সম্পন্ন কিন্তু হতে চলেছে এবং বিদেশ থেকেও আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত আছেন বিদেশ থেকেও আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ কুম্ভ রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের কিন্তু ধনভাবে দৃষ্টি দিচ্ছে, ধনের জায়গাটা কিন্তু ভালো হবে, আপনাদের স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, দীর্ঘদিনকার আটকে আছে কোনো বাধা বিঘ্ন আপনাদের কিন্তু কাটবে, আপনাদের উন্নতি কিন্তু যথেষ্ট এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। সিংহ রাশি ডায়েরিতে নোট করে নিন, বারো বছর পর এই যোগ আপনাদের কিন্তু মানে এই যে পুনর্মিলন হতে চলেছে দুটি ঘরে, আপনারাও কিন্তু সিংহ রাশির মানুষ যদি আপনারা কিন্তু মালামাল এই সময় হবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ধনপতি এবং ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে এবং কর্মপতিকে নিয়ে এবং রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি এবং আর্থিক স্থিতি মজুদ হওয়া আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, নিজস্ব সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং বিদেশ থেকে লাভ এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি এই সময় হবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু ঘটবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।